হ্যালো, চলে আসলাম বিফ ফ্রাই রান্নার রেসিপি নিয়ে। তো প্রথমে এখানে মাংস কেটে ধুয়ে ছোটো ছোটো পিস করে নেওয়া হয়েছে, আর মাংসগুলোকে পাটা পুঁতোতে একটু থেতলে নেওয়া হয়েছে যাতে মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। আর এখানে ছিল কিছু বাটা মশলার পেস্ট। তো বাটা মশলায় আমরা যেগুলো নিয়েছিলাম সেটা হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষা বাটা, গরম মশলা এগুলোই। আর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোও তোমাদের দেখিয়ে দেব। তো লেপসি, এখানে প্রথমে মশলার পেস্টটা যেটা অনেক কিছু মিশ্রণে বেটে নেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে। তারপর হলুদ, মরিচ, জিরা, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়ো, তারপর ছিল গোলমরিচের গুঁড়ো, তারপর হচ্ছে সয়া সস, টমেটো সস আর স্বাদ মতো লবণ, আদা রসুন পেস্ট। এগুলো দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে এক ঘন্টার মতো। এরপর অল্প করে তেল নিয়ে গরম তেলে এটাকে অনেক বেশ খানিকটা সময় নিয়ে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে যাতে একটা স্মোকি ফিল আসে। এই তো আমাদের বিফ ফ্রাই হয়ে গেছে, দেখতে যতটা ইয়ামি হয়েছে খেতে তার চাইতেও অনেক বেশি ইয়ামি হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।